একজন রিয়াজউদ্দিন আহমেদ, যা শূন্যতা পূরণ হবার নয়। পেশাগত মূল্যবোধে তার সততা দৃষ্টান্ত হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। জাতীয় প্রেস ক্লাবে রিয়াজউদ্দিন আহমেদের স্মরণ সভায় এসব কথা বলেছেন তার দীর্ঘদিনের সহকর্মী এবং বিশিষ্টজনরা। যদিও জ্যোতি টেনেছেন জীবনের, তবু এভাবেই শুভানুধ্যায়ীদের শূন্য হৃদয়ে পূর্ণতা পেলেন একজন রিয়াজউদ্দিন আহমেদ তার জীবন বৃত্তান্তে। কোনো সংকটের সময় রিয়াজ ভাই যদি মিটিংয়ে থাকতেন, আমরা জানতাম যে এই সংকটের একটা সমাধানের জায়গায় যাব। আমরা ইদানিংকালে দেখি যে সংকট বাড়ানোর নেতা অনেক বেশি। সাংবাদিকতার ক্ষেত্রে কখনোই তিনি তার পেশাগত আদর্শের উপরে তার দলীয় রাজনৈতিক সমর্থনকে স্থান দেননি। প্রস্থান মানেই যে চিরবিদায় নয়, প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভা সে কথাই বলে, যেখানে শ্রদ্ধাভরে উচ্চারিত হলো তার নাম, উচ্চারিত হলো তার পেশাগত মূল্যবোধের আদর্শ। যিনি জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করেন, সমস্ত নির্বাচনে পেশাজীবীদের ভালোবাসা পেয়েছেন, সমর্থন পেয়েছেন, বিভক্ত সাংবাদিকের তিনি অবিভক্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। উনি কখনোই একটা দিগ্নি ওনার সবসময় আমাদেরকে বলতেন, আমাকে বলতেন সবসময় যে বাবু, আমাকে বাবু বলতে থাকতেন যে ডিগনিফাইড লাইফটা লিড করার জন্য যতটুক দরকার সেটুকুই সন্তুষ্ট থাকবে, এর বেশি কিছু যাওয়ার দরকার নেই। সাংবাদিকতা যখন দ্বিধাবিভক্ত, সে ভিড়ে একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক যেন ছিলেন অবিভক্ত একজন নেতা, ছিলেন সব সংকটেই সমাধানের সম্মুখ সমরে। কিন্তু তার সবচেয়ে বড় গুণটি যে যেখান থেকে তার উত্থান সেখানে তিনি থেকে গিয়েছেন, সেটি হলো সাংবাদিকতা। আর যাওয়ার জন্যে আমি মনে করি আমরা সবাই প্রতি যদি সমমর্যাদা না করি, শ্রদ্ধা না করি, আমাকে কেউ শ্রদ্ধা করবে না। রিয়াজ ভাই করতেন, রিয়াজ ভাই সবসময় আমি যে কোনো ব্যাপারে আমরা করতাম, রিয়াজ ভাই সাথে পরামর্শ করতাম, উনি সঠিক সাজেশনটা দিতেন। এটা ট্রেড ইউনিয়নের পক্ষে হোক আর মালিকদের বিপক্ষে হোক, উনি কিন্তু এই দিকে করতেন, যেটা সত্য যেটা সঠিক সেটাই কিন্তু উনি আমাদের। একজন রিয়াজউদ্দিন আহমেদের চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হলো হয়তো তা পূরণ হবার নয়, তবে প্রার্থনায় প্রত্যাশা এতটুকুই তার দর্শন কিংবা আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকুক পরবর্তী প্রজন্মে। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।